ওয়েলকাম টু টেক ম্যানেজ। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে, আপনি হয়তো লক্ষ্য করেছেন ইউটিউব বা ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকে ঢুকলেই একটা ফন্ট, একটা ডিজাইন দেখাচ্ছে আমাদেরকে, সেই ডিজাইনটা হচ্ছে এরকম। তো এটা আপনি কিভাবে করবেন এটা নিয়ে কথা বলবো। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো শুরু করার আগে একটা কথা বলি, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও আপলোড দিলে সবার আগে আপনি দেখতে পারেন। তো এই ফটোটা এডিট করার জন্য প্রথমেই আমরা ফটোশপে চলে যাচ্ছি। আপনাদের কাছে যে ফটোশপ, যে কোনো ফটোশপ থাকলেই হবে, ফটোশপ অ্যাডোব ফটোশপ সিসি 2020 সিএস 7.08.0 যে কোনো একটা থাকলেই হবে। চলুন দেখি আমরা এই ফন্টটা কীভাবে এডিট করছি বা এই ডিজাইনটা কীভাবে তৈরি করছি। তো আমি আপনাদেরকে নতুন একটা পেজ নিয়ে দেখাচ্ছি। পেজ নেওয়ার জন্য আমি কন্ট্রোল এন পেজ করলাম, নতুন একটা পেজ নিয়ে চলে আসছে। আমি এই সাইজটাই রেখে দিচ্ছি, তো একটু ছোট করে নিয়ে আমি এটাতে রাখলাম। তো এই জন্য আপনি যেহেতু একটা ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড দেবেন, তো যে ব্যাকগ্রাউন্ডটা দেবেন আপনি সেটা ডাউনলোড করে রাখতে হবে। আমি আগে থেকেই ডাউনলোড করে রেখেছি। প্রথমেই আমি এখানে ফন্টটা ই করে দিচ্ছি, একটা টেক্সট বক্স নিলাম, দেখতে পাচ্ছেন। এখানে আমি লিখব টি, এখান থেকে আমি একটু জেনারেল ফন্টটা দিয়ে দেখি টি, ও সরি সরি এম এ এন এ জি ই লিখলেন আমি টেক ম্যানেজ, আমাদের চ্যানেলের নামটা লিখতে পারছি, লিখছি। তো এটা আমি ফন্টের সাইজটা একটু বড় করি, তো এতটুকু থাক। আপনি যে কালারটা দেবেন যেটা দিয়ে দেবেন, আমি এখান থেকে আচ্ছা আমি রেডটা দিয়ে দেখি কেমন হয়। এটা টিক মার্ক দিয়ে দিলাম, এখানে মুভ টুলটা সিলেক্ট করি, এটা টেনে দিই, এবং যে ছবিটা দেবো আমি ওই ছবিটা ব্যাকগ্রাউন্ড হিসাবে নিয়ে আসি। তো আমি ডাউনলোড করে রাখছি, মনে হয় তো এটা ততটা ভালো হবে না, তারপরও আমি আপনাদের দেখানোর জন্য এটা ইউজ করতেছি। এটাতে একটু আচ্ছা আমি এটা দিয়ে দেখাই আপনাদের, এটা দিয়ে দেখাই। তো এটা প্রথমেই আমি ব্যাকগ্রাউন্ডটা আনলক করে নিচ্ছি, একটা টেক্সট বক্স এখান থেকে মুখগুলো সিলেক্ট করে এটা ট্র্যাক করে ধরে এইখানে নিয়ে এসে ছেড়ে দেবেন। তো ওটা ছেড়ে দিলে দেখতে পাচ্ছেন এটা উপরে চলে আসছে। তো আপনি এই লেয়ারটা ধরে, এক নম্বর লেয়ারটা ধরে এই তো আপনার মাঝখানে এসে ছেড়ে দেবেন এটা। তো কন্ট্রোল টি প্রেস করবেন, টি প্রেস করে টেনে ধরে এরকম এলোমেলো হলে শিফট চেপে ধরে এটা একটু রিসাইজ করে নেবেন আপনার নিজের মতো। তো আমি এখানে এরকমভাবেই রাখতেছি। তারপর আমি আবার টেক্সট বক্সটা সিলেক্ট করি, এটা মুভ টুল সিলেক্ট করলাম, একটু বড় করি এটা, এইখানে রাখলাম, কন্ট্রোল এ দিয়ে এটা সিলেক্ট করি। তো এখানে আছে মূল বিষয়, আমরা তো সাধারণতভাবে নামটা লিখছি আমরা যেটা দেবো, তো এখান থেকে ফন্ট সিলেক্টের বিষয়টা। তো এখানে আসার পর আপনাকে একটা ফন্ট ডাউনলোড করতে হবে, সেটার নাম হচ্ছে উরবেন জঞ্জাল। এই ফন্টটা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর সেট আপ দেবেন। ডাউনলোড লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি ফন্টের সাইজটা একটু বৃদ্ধি করে দিচ্ছি, আবার
তো আমি এতটুকুই রাখছি, আর মুভ করাটা সিলেক্ট করি, মুভ টুলটা সিলেক্ট করে এটা যেখানে বসাবো আমি সেইখানে এসে ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন তো আমি যত এই জায়গায় বসাইতে যাচ্ছি, তো এইখানে এসে ছেড়ে দিলাম। হয়তো ফন্টের কালারটা একটু চেঞ্জ করলে ভালো লাগবে বিষয়টা আমাদের কাছে। তো আমি শুধু ভিডিওটা লং হতে যাচ্ছে বলে ছোটোর পার দেখালাম, আমি এটা সেভ করে দিচ্ছি। এটা জিপিজি ফাইলে সেভ করব, ডেস্কটপে সেভ করি এটা। তো সেভ করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে ফাইলটা। তো মোটামুটি অতটা খারাপ হয়নি, ভালো হয়েছে। তো আপনারা এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড এর সাথে আপনারা কালারটা ঠিক করবেন, তাহলে দেখতে আরও সুন্দর হবে। তো আপনারা যদি চান যে মোবাইল দিয়ে কীভাবে এটা করবেন সে ভিডিওটাও নিয়ে আসবো, কমেন্ট করে জানাবেন যদি আপনারা মোবাইল দিয়ে এটা ডিজাইন দেখতে চান। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ।